হ্যালো সুপার হিরো লাভার্স, হাজির হয়েছি একটা নতুন কিউএনএ নিয়ে। আর আজকের কিউএনএটা আপনারা জানেন আমি কোশ্চেন নিয়েছিলাম লোকি স্পেশাল কিউএনএ। আমি অপেক্ষায় ছিলাম কতক্ষণ লোকি সিরিজ শেষ হয় আর তারপর কিউএনএ নিয়ে আসবো। এই কিউএনএটা এই একটা পার্টেই পুরো কিউএনএ নেয়, এটা টোটাল তিনটে পার্ট আছে। প্রথম পার্ট এই চ্যানেলে মানে বংলা কমিক্সে আপনারা দেখতে পাচ্ছেন, দ্বিতীয় পার্টটা দেখতে পাবেন এ অন স্নিগ্ধ চ্যানেলে, আর তৃতীয় পার্ট যেটা সেটা পাবেন সিনেমা সাতকন চ্যানেলে। তিনটে পার্টেরই লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, যাতে এই পার্টটি দেখার পর আপনারা পরবর্তী পার্ট ভিডিওগুলো ইজিলি সেখানে যেতে পারেন। তো চলুন একা করে শুরু করি, ভিডিওতে এগিয়ে যাই কিউএনএগুলো নিয়ে, আর দেখি আমাদের লোকি সংক্রান্ত যত কিছু কোশ্চেন আছে সেগুলোর উত্তর কীরকম হতে পারে, কী সব হতে পারে ভবিষ্যৎ, সেগুলো সব নিয়ে কথা বলবো। আইটিএক্স মামুন দুটো প্রশ্ন করেছে, সেখানে সে লিখেছে, লোকি টিভিতে এখনকার সিচুয়েশন কন্ট্রোল করতে ব্যর্থ হয় তাহলে কি সমস্ত মাল্টিভার্স ধ্বংস হয়ে যাবে? মানে সে বলতে চাইছে যে লোকি যদি চেয়ার থেকে উঠে যায় তাহলে কি ব্রাঞ্চ টাইমলাইনগুলো বেঁচে থাকবে কি থাকবে না। তো প্রথমত এই প্রশ্নের উত্তরটা আমরা জেনে নিই। তো প্রথমত লোকি এখন যেই সিচুয়েশনে আছে, সে একটা চেয়ারে বসে আছে, তার পেছন থেকে টাইমলাইনগুলো তার কেপের সঙ্গে যাচ্ছে, সে অনেক টাইমলাইনকে ধরে আছে। তো এই যে সে ধরে আছে, সে কিন্তু শুধু ধরে বসে নেই, সে টাইমগুলোকে জীবিত রেখেছে কী করে? নিজের পাওয়ার দিয়ে, নিজের যে এনচেন্টমেন্ট বা জাদু বা যাই বলুন, নিজের জাদুর সাহায্যে, নিজের ম্যাজিকের সাহায্যে সেই টাইমলাইনগুলোকে জীবিত রেখেছে। এবার এখানে লোকি একটা জিতা জাগতা বা জীবিত টেম্পোরাল লুমের কাজ করছে। জীবিত টেম্পোরাল লুম কেন বলছি, কারণ এখানে লোকি একটা পাওয়ার হাউসের কাজ করছে, একটা ব্যাটারির কাজ করছে, যে সমস্ত টাইমলাইনগুলোতে পাওয়ার সঞ্চালিত করছে, মানে জীবিত রাখছে এক প্রকারে। তো হ্যাঁ, যদি লোকি নিজে সিংহাসন থেকে উঠে যায় বা টাইমলাইনগুলো ছেড়ে দেয় আর সেগুলো তার সংস্পর্শে যদি না থাকে, তো হ্যাঁ টাইমলাইনগুলো সব মরে যাবে, সেগুলো সব ধ্বংস হয়ে যাবে, সেগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। আর তাই লোকিকে এখন ততক্ষণ সেই সবগুলোকে ধরে রাখতে হবে যতক্ষণ সে কোনো অন্য কিছু নতুন কিছু না পেয়ে যায়, তার পরিবর্তে সেখানে বসাবার জন্য কোনো ডিভাইস জাতীয় কিছু যতক্ষণ সে না পেয়ে যাচ্ছে, তাকে কিন্তু টাইমলাইনগুলো বাঁচিয়ে রাখার জন্য, প্রতিটি ইউনিভার্স বা প্রতিটা টাইমলাইনের প্রতিটা মানুষজনকে বাঁচাবার জন্য তাকে কিন্তু সেটা ধরে থাকতেই হবে। তো এর পরের প্রশ্নে রিফাত ভাই করছেন, তিনি লিখছেন যে হিউরিমেন্স কিভাবে মানুষের ভবিষ্যৎ লেখে, সে তো কোনো গড না, আর সে এত কিছু করছে, তাহলে কসমিক বিংরা তাকে কিছু করছে না কেন? তো এটার উত্তরে বলি যে আমার মনে হয় না হিউরিমেন্স কোনো কিছু লিখেছে, মানে ভবিষ্যৎ লিখেছে। এটার বেস্ট উদাহরণ হচ্ছে লোকি সিজন 2 এর এপিসোড 6, যেখানে লোকি লুমটা ব্লাস্ট হওয়ার হাত থেকে বাঁচানোর জন্যে বারবার টাইম ট্রাভেল করে পিছিয়ে যাচ্ছিল। লুম ব্লাস্ট হচ্ছিল, আবার সে পিছিয়ে গিয়ে একই রকম ভাবে করছিল। মানে ব্যাপারটা হচ্ছে কি, সে যখন টাইমে পিছিয়ে গেল, সে জানছে যে এরপরে কে কি বলবে, কে কি করবে, পুরোটাই ওর জানা আছে। ফলে সেই ভুলগুলোকে সে হতে দিচ্ছে না এবং সেইভাবে সে লুমটাকে বাঁচানোর চেষ্টা করছে। ঠিক একই রকম ভাবে হিউরিমেন্স, সেও গোটা স্যাক্রেট টাইমলাইনে কখন কি ঘটছে সেটা ওর জানা আছে, ফলে স্যাক্রেট টাইমলাইনে এর মাঝখানে এমন কোনো ভুল হতে দেবে না বা এমন কিছু ঘটতে দেবে না যাতে একটা ব্রাঞ্চ টাইমলাইন ক্রিয়েট হয়ে ওর ভেরিয়েন্ট তৈরি হয়। এবং এই স্যাক্রেট টাইমলাইনটা কিন্তু লম্বা নয়, এটা একটা সার্কেলের মতন ঘুরছে, ফলে এই স্যাক্রেট টাইমলাইনের কোথায় কি ঘটছে বা মানে এর ফিউচার কি হবে পুরোটাই হিউরিমেন্সে দেখা আছে। সেই জন্যে সে জানে, ভবিষ্যৎ জানে বলেই সেটা লিখতে পারছে। তার ইচ্ছা মতো ভবিষ্যৎটা হচ্ছে না, সে শুধু নিজের ইচ্ছা মতো ভবিষ্যতের ঘটনাগুলোকে কন্ট্রোল করছে যাতে এই ঘটনার ফলে ওর ভ্যারিয়েন্ট না তৈরি হয়ে যায়। সে কিন্তু লিখছে না, ভবিষ্যৎটা যেমন হচ্ছে হতে দিচ্ছে, জাস্ট নিজের ভ্যারিয়েন্ট তৈরি হওয়ার ঘটনাগুলোকে একটু ছিটে ছাটে কন্ট্রোল করে নিচ্ছে। এরপরে আমাদের মহাদিন ইসলাম বলছে যে টিভি কোথায় অবস্থিত, এবং এর অ্যান্সারটা বন্ধুরা খুবই ঘুরিয়ে ফিরিয়ে বলতে হবে আমার, কারণ আমরা আগে জানতাম যে টিভি রয়েছে হচ্ছে কোয়ান্টাম রিয়ালমের মধ্যে, কিন্তু লোকি সিজন 2 এপিসোড 6 এ মোবিয়াস বলে যে হি হু রিমেইনস এর এক ভ্যারিয়েন্ট ইউনিভার্স 616 এর আশেপাশের রিয়ালমে দেখা গেছে, এবং ফাইলের মধ্যে জুম করলে বুঝতে পারবো যে এটা হচ্ছে অ্যান্টম্যান অ্যান্ড দি ওয়াস্প, কোয়ান্টামানিয়া, ক্যাং দি কনকারার, ঠিক আছে। সো এখানে মোবিয়াস ওই আশেপাশের রিয়ালমের কথা বলছে, সেটা হচ্ছে কোয়ান্টাম রিয়ালম। সো এটা কনফার্ম যে টিভি কোয়ান্টাম রিয়ালমের মধ্যে নেই, কিন্তু টিভি জানে কোয়ান্টাম রিয়ালম কি, ঠিক আছে। সো এবার টিভি আছে কোথায়, এক কথায় বলতে গেলে বন্ধুরা আছে হচ্ছে ব্ল্যাক হোলের মধ্যে, কারণ লোকি সিজন 2 এপিসোড 1 এ অভি যখন লোকিকে বোঝাচ্ছিল টেম্পোরাল লুমের কাছে গিয়ে টেম্পোরাল অরা এক্সট্রাক্টর ইউজ করার কথা, ওই সময় লোকি অভিকে প্রশ্ন করেছিল যে যদি এসব কিছু পারফেক্টলি না হয় তাহলে আমার সাথে কি হতো,
হতে পারে। তখন ওবি রকিকে বলেছিল যে তুমি জানো কি, ব্ল্যাক হোলের মধ্যে কেউ পড়ে গেলে তার অবস্থা হয়ে যাবে হচ্ছে স্পেগেটির মতো। এবং ওই সময় লোকি বলে যে না আমি জানি না, এবং ওবি বলে যে না জানাই ভালো। এবং এরপরে যখন এপিসোড পরে আমাদের ব্রিকার টাইমে যাচ্ছিল টেম্পোরাল লুম ঠিক করতে, ওই সময় কিন্তু অবস্থা সেম স্পেগেটির মতোই হয়েছিল যেটা আমাদের ওবি এপিসোড ওয়ানে বলেছিল। সো এপিসোড ওয়ানে ওবি লোকিকে ভয় দেখানো ব্ল্যাক হোলের সম্বন্ধে বলে এবং স্পেগেটির সম্বন্ধে বলে, এবং এপিসোড পরে ওই সেম জিনিসটাই হওয়া একটা ক্লিয়ার হিন্ট দেয় যে টিভি এ ব্ল্যাক হোলের মধ্যেই আছে। এর পরের প্রশ্ন করছে ফেরদৌস আহমেদ রূপম ভাই, তো তিনিও কিছুটা প্রায় একই রকম আগের জনের মতনই প্রশ্নটা করেছে। তো তার প্রশ্নটা হচ্ছে সিজন ওয়ানের শেষে আমরা দেখেছি হিউরিমেন্স বলেছিল এখনো পর্যন্ত যা কিছু হয়েছে সব তার লেখা ভবিষ্যৎ অনুযায়ী, মানে আমরা মূল টাইম লাইনে যে মুভিগুলো দেখেছি, মানে 2008 আয়রন ম্যান 1 থেকে এতদিন পর্যন্ত যা যা বেরিয়েছে সেগুলোর স্টোরি কি ক্যাং বা হিউরিমেন্স লিখেছে? ওই যে বললাম না, সেগুলোর স্টোরি ক্যাং বা হিউরিমেন্স লেখেনি, সেইগুলোর স্টোরি আগে থেকেই ফিক্সড আছে। এইবার এই স্টোরিগুলোর মাঝখানে যেখানে যেখানে হিউরিমেন্সের ভেরিয়েন্ট ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকছে সেইগুলোকে প্রুন করে দিচ্ছে। মানে ধরে নাও অ্যাভেঞ্জার্স টাইম ট্রাভেল করছে, বা ক্যাপ্টেন আমেরিকা পিছনে মানে অতীতে চলে গেল, ও বা টনি মারা গেল, বা এরা ইনফিনিটি স্টোন আনছে, এইগুলো কিন্তু ভবিষ্যৎ অনুযায়ী ঘটছে এবং এইগুলোতে হিউরিমেন্স কিচ্ছু করতে পারবে না। কিন্তু যখন লোকি 2012 লোকি যখন টেসারাক্ট নিয়ে পালালো অ্যাভেঞ্জার্সের টাইম ট্রাভেলের ফলে, তখন লোকিকে ধরলো, কারণ লোকির সেই অ্যাক্টিভিটির কারণে একটা ব্রাঞ্চ টাইমলাইন ক্রিয়েট হচ্ছে, যে কারণে সেখানে হয়তো হিউরিমেন্সের একটা ভেরিয়েন্ট তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, আর তাই লোকিকে টিভিতে ধরে আনা হয়েছিল। তো সেই জন্য আমরা বলতেই পারি যে হিউরিমেন্স ও কিন্তু কোনো ভবিষ্যৎ লিখছে না, ভবিষ্যতে যে ঘটনাগুলো ঘটার বা অ্যাভেঞ্জার্সদের সাথে বা অন্যান্য সুপার হিরোদের সাথে যা যা ঘটার সেটাই ঘটবে, শুধু তাদের কিছু ভুল অ্যাক্টিভিটির কারণে যেটা হিউরিমেন্সের ভেরিয়েন্ট তৈরি হওয়ার সম্ভাবনা রাখছে সেইগুলোকে জাস্ট হিউরিমেন্স টিভি এর সাহায্যে প্রুন করে দিচ্ছে। এবং এরপরে আমাদের MD সজীব ভাই প্রশ্ন করেছে যে এরপরে মার্ভেলের কোন মুভিতে আমরা লোকি এবং থরকে একত্রে দেখতে পাবো? এবং এর অ্যান্সারটা আমার যেমন নয় বন্ধুরা, হবে হচ্ছে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স। কারণ অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনাস্টি পুরোপুরি ফোকাস করবে হচ্ছে আমাদের ক্যাং দি কনকারারের ফুল স্টোরির পরে, যেমন অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার করেছিল হচ্ছে থানোসের ফুল স্টোরির পরে, ঠিক আছে? এবং আমার যা মনে হয় অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনাস্টির এন্ডে অ্যাভেঞ্জার্স ক্যাংসদের সামনে হেরে যাবে, এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সের স্টার্টিং এ অ্যাভেঞ্জার্সরা অনেকগুলো টিম ভাগ করবে অন্যান্য ইউনিভার্সের থেকে সাহায্য আনার জন্য। এবং এই টিম কয়টার মধ্যেই একটা টিম হবে হচ্ছে আমাদের থরের, গার্ডিয়ান্সদের এবং আরো অনেকের, এবং ওরা যাবে হচ্ছে বন্ধুরা এন্ড অফ টাইমে। সেইখানে গিয়ে থর দেখবে যে এ তো আমার ভাই যে সিংহাসনের উপর বসে আছে পুরো মাল্টিভার্সকে বাঁচিয়ে নিয়ে, এবং এটাই আমার মনে হয় প্রথমবার দেখা হবে আমাদের এই থরের এবং আমাদের এই লোকি। এবং এর থেকে ভালো মোমেন্ট হতে পারে না অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স আমার যেমন মনে হয়। এবং যেহেতু লোকি এখন ক্যাং দি কনকারারের লেভেলে ক্যারেক্টার, সো তাকে এন্ড মোমেন্টেই আনবে মার্ভেলের লোকেরা গেম পাল্টানোর জন্য, ঠিক আছে? মানে এইটা বলা যায় যে লোকি এন্ড মোমেন্টে আসবে এবং পুরো বাজিকে পাল্টে দেবে এবং ক্যাংকে দেখাবে যে আসল বসকে। পরে আইটেক্স মামুনি লিখছে, লোকি যদি টিভিএ কে রক্ষা করে তাহলে কি সিক্রেট ওয়ার হবে না? তো এখানে ওই একই জিনিসে আমি বলতে চাই যে লোকি এই যে সিচুয়েশানে আছে, এই সিচুয়েশানে সে থাকলে কি সিক্রেট ওয়ার্স হবে না? হ্যাঁ, অবশ্যই সিক্রেট ওয়ার্স হবে। এখন লোকি যে টাইমলাইনগুলোকে ধরে আছে এর ফলেই সিক্রেট ওয়ার হওয়ার চান্সেস 90% বেশি হয়ে যায়। এর আগে যেটা ছিল সেখানে কিন্তু সিক্রেট হওয়ার চান্স কিন্তু খুবই কম ছিল, যেখানে ইনকারশন বা ছোটোখাটো জিনিস হচ্ছিলো, কিন্তু এখন এটা 90% বেড়ে গেছে। তার রিজনটা আমি বলি, প্রথমত কী হচ্ছিলো, একটা ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে যদি কেউ যেত বা কিছু হতো, তো নেক্সাস ইভেন্ট বা কিছু একটা হতো যেটা বিধির বিধানে নেই, তাহলে নেক্সাস ইভেন্ট হতো, টিভিএস সেটাকে রিমুভ করে দিত হিউরিমেন্সের প্ল্যান অনুযায়ী। এতে কী হতো, কোনো নেক্সাস ইভেন্ট ক্রিয়েট হতো না, কোনো ক্যাংয়ের ভেরিয়েন্টের কোনো সম্ভাবনা থাকতো না, আর যেখানে ক্যাংয়ের কোনো ভেরিয়েন্টের সম্ভাবনা নেই সেখানে কোনো কেউ অন্য ইউনিভার্সে যেতে পারবে না, তো এখানে কোনো সিক্রেট ওয়ার্স বা কোনো ঝামেলা সৃষ্টি হবে না। কিন্তু লোকি যখন থেকে সমস্ত টাইমলাইনগুলোকে ধরে আছে তখন থেকে কিন্তু হিউরিমেন্সের যে টাইমলাইন রেখা, স্যাটেলাইট টাইমলাইন, সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেই লুমটা বা সেই লুম তো নেই, সেই লুপটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আর এখানে এর যেই আর্কটা সেটা দেখতে কিন্তু একটা গাছের মতন, যাকে এগ্রাসিল ট্রি বা ওয়াল ট্রি বলা হয়। তো এখানে এখন গাছের মতন রূপ দেওয়ার কারণ হচ্ছে এখন যে কেউ
গাছের মতন ব্রাঞ্চগুলো নিজের ইচ্ছায় এগিয়ে যেতে পারবে, যে কোনো ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবে, কিন্তু টিবিএ সেগুলোকে পূরণ করবে না। এবার যেহেতু টিবিএ পূরণ করছে না, সেখানে আমরা একটা জিনিস ভেবে রাখতে পারি যে লোকি সবগুলোকে এরকমভাবে ধরে একটা গাছের ফর্ম দিয়েছে বলেই কিন্তু আমরা মাল্টিভার্স অফ ম্যাডনেসে এতগুলো ডক্টর স্ট্রেঞ্জকে দেখতে পেয়েছি, ডক্টর স্ট্রেঞ্জ কোন ইউনিভার্সে যেতে দেখেছি, নোয়ে হোমে অন্য ইউনিভার্সের স্পাইডারম্যান আমাদের ইউনিভার্সে এসছে, দ্য মার্ভেলসের পোস্ট ক্রেডিটে আমরা এক্সম্যানের ইউনিভার্স দেখেছি। আর এখান থেকে প্রমাণ হয় যে লোকি সবকে এই গাছের ফর্মে রেখেছে বলেই, লোকে এই সব কিছু করেছে বলেই কিন্তু নোয়ে হোমে টিবি আসেনি, মাল্টিভার্স অফ ম্যাডনেসে টিবি আসেনি, যখন মানে অন্য ইউনিভার্সের মৃত ডক্টর স্ট্রেঞ্জ এই ইউনিভার্সে আসে বা আমেরিকা চাবিস আসে, তো টিবি কেন আসেনি, এই জন্য আসে, কারণ টিবি এখন কিন্তু আর কিছু পূরণ করছে না, কারণ লোকি সবকে জীবিত রাখতে চাইছে। আর এর ফলে কিন্তু একটা ইউনিভার্স থেকে আরেকটা ইউনিভার্স যাওয়ার রাস্তা খুলে যায়, এবং যে যেখানে ইচ্ছা যেতে পারে ওর জন্য কিন্তু টিবি তাদের কাজে হস্তক্ষেপ করছে না, টিবি শুধু হিউরিমেন্সের ভেরিয়েন্ট বা ক্যাংয়ের ভেরিয়েন্টদের পেছনে আছে। তো এটাই চান্সেস দ্বারাই অনেক বেশি সিক্রেট ওয়ার্স হওয়ার, যে হ্যাঁ এবার যেহেতু কেউ অন্য ইউনিভার্সে যেতে পারছে তার জন্য টিবি নাক গলাচ্ছে না, তো এর জন্য সিক্রেট ওয়ার্স চান্স অনেক বেশি হবে। কেউ কোনো ইউনিভার্সে গিয়ে কিছু লাফড়া করে দিল, ওই ইউনিভার্সের ওরা এসে এই ইউনিভার্সে লাফড়া করবে, বা ক্যাংয়ের ভেরিয়েন্টরা অন্য অন্য ইউনিভার্স কনকার করার চেষ্টা করবে, নিজেদের মধ্যে মারপিট করবে, তো এখন অনেক কিছু হতে পারে, আর এর জন্যই সিক্রেট ওয়ার হওয়ার চান্সেস অনেক বেশি হয়। তো বাস বন্ধুরা, এই ভিডিওর সাথেটুকুই, সেকেন্ড পার্ট দেখতে অবশ্যই ভুলবে না, যেটা এঅন স্নিগ্ধ চ্যানেলে আছে, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নেবে, আর তারপরে পার্ট থ্রিটাও দেখে নেবে, যেটা সিনেমা সাতকন চ্যানেলে আছে, তার লিঙ্কও নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা যেই সমস্ত প্রশ্নগুলো করেছিলেন সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আর যদি কারো প্রশ্ন বাদ থাকে, তো আমার যেটা নিয়মিত কিউএনএ সেশন আছে সেখানে তো বাকি যেগুলো বাদ যাচ্ছে সেগুলো সব একদম ধারাতার অনেকগুলো কিউএনএ আসবে, তো সেখানে সবগুলো অ্যান্সার হবে, টেনশন নেই। তো বাকি পার্টগুলো দেখে নিন, না যাদের বাকি থাকলো সেগুলো তো আসছেই। তো বাস আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে, আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছেন বাংলা কমিক্স।